বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক বীজগণিতের সরল সহসমীকরণ নিয়ে আলোচনা করব। যেহেতু আজকের আমার আলোচ্য বিষয় সরল সমীকরণ, তাই প্রথমে আমি বলব সমীকরণ কি। উত্তর, প্রক্রিয়া চিহ্ন, অজানা রাশি বা চলক এবং সমান চিহ্ন সম্বলিত কোন গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। চলো তোমাদের জন্য আমি একটু সহজভাবে বোঝানোর জন্য দেখাই সমীকরণ কি, হোয়াট ইজ ইকুয়েশন। উত্তর, চলক বা অজানা রাশি যেটা মানে আমরা জানি না, প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন দেখো 3x plus 7 সমান 30, এখানে 3 হচ্ছে নির্দিষ্ট ফিক্সড মান, আর x এর মান তো আমি জানি না, 1 2 3 4 1 কোটি 1 লাখ অনেক কিছু হতে পারে, এজন্য এটা হচ্ছে অজানা মান বা অজানা রাশি বা এটা হচ্ছে চলক। x হচ্ছে চলক আর এই প্লাস হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, আর এই যে সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন এইটা একটা গাণিতিক বাক্য, একেই সমীকরণ। এবার আসো এই অধ্যায়ের সাথে রিলেটেড সরল সমীকরণ, অধ্যায়ের নাম সরল সমীকরণ কি। উত্তর, চলকের এক ঘাত বিশিষ্ট, চলক কি আমরা আগে শিখছি যেটা হচ্ছে অজানা রাশি বা এক্স ওয়াই জেড এগুলি হচ্ছে চলক। চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এক ঘাত, ঘাত কি, ঘাত হচ্ছে পাওয়ার বা শক্তি। যেমন এটা একটা সমীকরণ 5x স্কয়ার মানে x এর পাওয়ার হচ্ছে 2, x এর ঘাত 2, পাওয়ার যেই কথা ঘাত একই কথা, এখানে x এর ঘাত 2 প্লাস 1 সমান 21, এটা সরল সমীকরণ না। কেন, সরল সমীকরণ হতে হলে চলকের এক ঘাত হতে হবে, অর্থাৎ x এর পাওয়ার 1 থাকতে হবে, এখানে x এর পাওয়ার 2, তাই এটা সরল সমীকরণ না। তাহলে সরল সমীকরণ কি, 6x প্লাস 3, এখানে x এর কোনো পাওয়ার নাই, ঘাত নাই, কিছু না থাকলে আমরা 1 ভাগ, এই এক ঘাত বিশিষ্ট সমীকরণটাই হচ্ছে সরল সমীকরণ। এবার আসো সমীকরণের মূল কাকে বলে। কোন সমীকরণের চলকের মান কি, একটা সমীকরণে আমরা ক্যালকুলেশন করতে 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 একদিন ওই চলকের বা এক্স এর একটা মান বের হবে, সেই মানটাই হচ্ছে ওই সমীকরণের মূল, মানে উত্তরটাই হচ্ছে মূল বা বীজ, মূল যেই কথা বীজ একই কথা। যেমন এক্স মাইনাস ওয়ান সমান 3, এটা একটা সমীকরণ, এখানে আমার এক্স এর মান দরকার, তাহলে মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান, 3 আর 1 যোগ করলে 4, তার মানে এই সমীকরণের মূল হচ্ছে 4, এক্স এর যেটা মান সেটাই হচ্ছে সমীকরণের মূল। চলো আমরা এই অধ্যায়ের পর এখন তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখাবো। আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটা হচ্ছে 7x minus 2 সমান x plus 16, এইটা একটা সমীকরণ, এবং দুই নম্বর দিয়ে আমি আরেকটা সমীকরণ দিচ্ছি 6x minus 3x plus 4x সমান 21, এখানে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ হচ্ছে আমার উদ্দীপক। এবার আসো এই উদ্দীপকের আলোকে আমার তিনটা ক খ গ প্রশ্ন। ক নম্বর প্রশ্ন হচ্ছে সরল সমীকরণ কাকে বলে। একটু আগে আমরা সংজ্ঞায় দেখছি সরল সমীকরণ কি, তাহলে ক আর আমার করার দরকার নাই, ক শেষ হয়ে গেছে। এবার খ, খয়ে বলা আছে এক নং সমীকরণের মূলটি নির্ণয় করো, এখানে দুইটা সমীকরণ আছে তার মধ্যে এক নং সমীকরণের মূল নির্ণয় করতে বলছে এবং শুদ্ধি পরীক্ষা করতে বলছে। শুদ্ধি পরীক্ষা মানে হচ্ছে ওই সমীকরণের মূলটা ঠিক আছে না নাই এটা চেক করতে হবে। তাহলে চলো খটা আমরা আগে করি, খয়ের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এক নং সমীকরণটি হলো, আমি দেখা দেখা উদ্দীপক থেকে এই এক নং সমীকরণটা লিখছি, এবার ক্যালকুলেশন করে আমরা এখান থেকে একটা x এর মান বের করব, সেটাই হবে আমার উত্তর। চলো দেখি কিভাবে বের করতে হয়, 7x যা আছে তাই এই x সমান ওই পাশ থেকে এই পাশ আসলে প্লাস আর প্লাস থাকবে না মাইনাস হয়ে যাবে, সমান 16 প্লাস 2, কেন এই মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস হবে, দ্যাট মিন্স পক্ষান্তর করলাম, x গুলাকে এক পাশে আনলাম, x ছাড়া গুলাকে আরেক পাশে নিয়ে গেলাম। পরের লাইন 7x মানে 7টা x, এখান থেকে আমরা যদি একটা x বাদ দেই তাহলে আর থাকবে 6x, আর 16 আর 2 18, আমার x এর মান দরকার, কিন্তু এই 6 টা আমাকে ঝামেলা করতেছে, এটাকে ভ্যানিশ করতে হবে, এটাকে বাদ দিতে হবে, এটাকে ভ্যানিশ করার জন্য এই 6x কে আমি 6 দ্বারা ভাগ করলাম, এই পাশে ভাগ করলে ওই পাশটাও কান্নাকাটি করবে যে ওরে দিবেন আমার দিবেন না, সাইড নোট উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ, তাহলে উপরে 6 নিচে 6 কাটলে x এর একটা মান পেয়ে যাব
18 কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18 সুতরাং নিম্ন মূল বা বীজ একই কথা x সমান সমান 3 এটাই হচ্ছে আমার উত্তর কিন্তু এখানে অঙ্কটা শেষ না কারণ আমাকে বলছে শুদ্ধি পরীক্ষা করতে আর আমরা জানি শুদ্ধি পরীক্ষা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বাম পক্ষ ও ডান পক্ষকে সমাধান করে দেখাবো বাম পক্ষ ও ডান পক্ষ শুদ্ধি পরীক্ষার জন্য আমি লিখছি বাম পক্ষ আমার সমীকরণে সমান সমানের বাম পাশে যা আছে তা আমি দেখা দেখা লিখছি এখানে শুধু x এর মানটা বসাবো 7 যা আছে তাই x এর মান ঠিকটাই কষ্ট করে বের করছি 3 2 যা আছে তাই পাশে সাইড নোটটা বইয়ে দেব যে x এর মান বসি তাহলে 3 7 21 তার থেকে 2 ভাগ দিলে 19 আমি বাম পক্ষ কইরা আবার লেফট হ্যান্ড সাইড কইরা 19 পাইছি 19 পাইছি যদি ডান পক্ষ কইরা আমি 19 পাই তাহলে আমি বুঝবো আমার অঙ্ক ঠিক আছে ডান পক্ষটা প্রশ্ন দেখে দেখে আমি লিখছি সমান সমানে ডানে ডানে যা থাকবে সেটাই হচ্ছে ডান পক্ষ এখানে শুধু x এর মানটা বসাবো 3 16 যা আসে তাই পাশে সাইড নোট দিয়ে বলবো x এর মান বসি তাহলে 16 আর 3 19 হ্যাঁ আমার বাম পক্ষ 19 ডান পক্ষ 19 সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং সমীকরণে সমাধান শুদ্ধ হয়েছে শুট বা দেখানো হলো শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা শুদ্ধি পরীক্ষা করে নিতে পারো পরীক্ষায় যদি নাও চায় তুমি যদি খাতায় রাতে মনে মনে এই শুদ্ধি পরীক্ষাটা করে নাও তাহলে আশা করি তোমরা পরীক্ষা হলে বুঝে যাবে তোমার অঙ্কটা হইছে নাকি হয়নি আর যদি চায় তাহলে তো অবশ্যই এইভাবে তোমাদেরকে কইরা দেখাবো এবার আসো আমরা গ নম্বর অঙ্কটা করব আমাদের গ এর জন্য এখানে লেখা আছে দেখাও যে 1 ও 2 নং সমীকরণের মূল সমান তার মানে 1 নং এর মূল যা 2 নং এর মূল তা কিনা এটা আমরা দেখাবো এটা দেখানোর জন্য 1 নং কি পাইছি মূল আমরা 3 পাইছি তাহলে এইটা আর কইরা দেখানোর দরকার নেই আমি গ এর জন্য প্রথমে লিখব খ হতে পাই খ হতে পাই খ কি পাইছি 1 নং এর মূল 1 নং এর মূল 1 নং এর মূল আমি কত পেয়েছি x সমান সমান 3 পেয়েছি এটা দেখা দেখা লিখলাম এখন 2 নং সমীকরণটা নিয়ে আমি কাজ করব আমি দেখব 2 নং সমীকরণটা মূল এই 3ই হয় কিনা যদি দুইটা সমীকরণের মূলই 3 হয় তাহলে আমি খুব সহজে বলে দিতে পারবো হ্যাঁ আমার অঙ্কটা ঠিক আছে তাহলে 2 নং সমীকরণ 2 নং সমীকরণ কি আমি উদ্দীপক দেখা 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 লিখতেছি 6x minus 3x plus 4x সমান 21 এইটা হচ্ছে আমার 2 নং সমীকরণ না এই 2 নং সমীকরণকে আমরা এখন ক্যালকুলেশন করব 6x minus 3x মানে 6টা x থেকে 3টা x বাদ দিলে আরো প্লাস এর 3টা x থাকবে কেন প্লাস এর চিহ্ন বড় প্লাস 4x যা আছে তাই সমান 21 যা আছে তাই 4টা x আর 3টা x যোগ করলে 7টা x সমান সমান 21 যা আছে তাই বা এই 7x কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার x টা ফ্রি হয়ে যায় এই পাশে 7 দিয়ে ভাগ করলে এই পাশেও 7 দিয়ে ভাগ করতে হবে পাশে সাইড নোটে লিখে দেব উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ এই 7 উপরে এই 7 নিচে কাটাকাটি করলে x এর একটা মান বের হয়ে যায় 21 কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21 সুতরাং 2 নং সমীকরণের মূল এটাও x সমান সমান 3 এটাও আর আমরা 1 নং এ যা পাইছি সেটাও 3 খ হতে পাই 1 নং সমীকরণের মূল 3 অর্থাৎ 1 ও 2 নং সমীকরণের মূল সমান শুট বা দেখানো হলো
শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো আমার আজকের এই ক্লাসটা। যদি তোমরা বাসায় একবার করো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এটা তোমাদের বাড়ির কাজ হইলো, এই সিলেবাসটা খুব সুন্দরভাবে তোমরা বাসায় একবার পড়বে। আজ এই পর্যন্তই, যাওয়ার আগে তোমাদের জন্য কিছু পরামর্শ, সেটা হলো সুস্বাস্থ্য। তোমরা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, সেজন্য খাবার দাবার অবশ্যই সচেতন হতে হবে খাবার ব্যাপারে। শুধু তাই না, খেলাধুলা, চলাফেরা, ঘুম, বেশি ঘুমানো যাবে না, সময় মতো এবং নির্দিষ্ট পরিমাণ মতো ঘুমাতে হবে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো।